কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে একদিনই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো গত কদিন যখন গ্যাস ছিল না, এই রান্নাঘরে রান্নাবান্নাকে কিন্তু আমি অনেক বেশি মিস করেছি। এখানে এই যে রান্নাবান্নাটা কতটা পরিমাণে সহজে হয়ে যেত, আর সেইখানে জায়গায় দাঁড়িয়ে কাঠের উনানের রান্না প্লাস ওখানে ইন্ডাকশনের রান্না কত যে বিরক্তিকর। যখন ইন্ডাকশনটা আমার এই রান্নাঘরে সেটিং হয়ে যাবে তখন আমার অনেকটা সুবিধা হয়ে যাবে, যেহেতু এখন ইন্ডাকশনটা সেটিং করার মতো কারেন্টের পয়েন্টটা করা হয়নি, সে কারণে অনেক জটিলতাপূর্ণভাবে কটা দিন আমার কেটেছে। তো যাই হোক, এখন কিন্তু ঘড়িতেই 7:30 মতো বাজে, হাজব্যান্ড কাজে বেরোবেন, তাই সকালে ঘরটা ঝাড়ু দিয়ে নাস্তাটা রেডি করতে চলে এসেছি। তো আজকের রুটি সেঁকে দেবো, কালকে যেহেতু ডিম টোস্ট বানিয়েছিলাম তাই ভাবলাম আজকে আর ডিম টোস্ট করবো না, আজকের এমনি সিম্পলে রুটি সেঁকে দেবো আর চা করে নিচ্ছি। তো এটাই সকালে নাস্তায় ওনাকে করে দেবো, যদিও 10:30-11টার দিকে উনি আবারও কিছু খান, মানে দোকানে কিছু একটা খেয়ে নেন, তো সে কারণে সকালে যখন একটু হালকা পাতলা কিছু খায় তখন আবার বেলার দিকে কিছু হালকা পাতলা উনি খেয়ে থাকেন, যদি ওনার ভালো লাগে। সব সময় না, ওনার মন মর্জি বা ওনার ভালো লাগার ওপরে ডিপেন্ডস করে। যদি ওনার খেতে ভালো লাগে উনি দোকানে খান, আর যখন ভালো লাগে না তখন খান না। তো যাই হোক, এখানে আমার এবং হাজব্যান্ডের দুজনের জন্য রুটি সেঁকে নিচ্ছে। রুটিটা সেঁকে নিয়ে আমি ফ্রেশ হয়ে আগে নাস্তাটা সেরে নেব, তারপরে কাজকর্ম করব। ততক্ষণে মেয়েও উঠে পড়েছিলো, ওকেও আমি খাইয়ে দিয়েছি। আর বিছানা কি গুছিয়ে রাখবো বলো তো? বিছানাটা গুছিয়ে রাখার তো একটা উদ্দেশ্য দরকার, মানে আমি যে বিছানাটা গুছিয়ে রাখছি বিছানাটা যদি এরকম টান টান না থাকে তাহলে কি ভালো লাগে বলো? একদিক থেকে আমি গোছাচ্ছি আর একদিক থেকে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো, ও মানে নাচছে আর কি, নাচাকোঁদা করছে। তো কী করে গোছাবো বলো তো? তবুও ভাঁজ করবে বলে কি টান টান করা যাবে না, এমনটা তো কোনো কথা নেই আমার মতো, কিন্তু আমি পুরোপুরি আপ্যায়ন চেষ্টা করি আমার এই ঘরটাকে একদম টিপটপ করে রাখতে। তারপরেও কোনো কিছুটা নোংরা না হলেও ও কিন্তু বেডের ওপরে অনেক বেশি খেলাধুলা করে, যে কারণে আমার এই বেডের চাদরটা এখন আর টান টান করে আমি গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাজব্যান্ডের কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, আগে 6:30 নাগাদ বেরিয়ে যাচ্ছিলেন, তবে এখন একটু হালকা হয়ে গেছে কাজ, তাই এখন আর অত সকাল সকাল যান না, এখন ওই 8 নাগাদই বেরোন, তাই 7:30-7:30 মধ্যে আমাকে নাস্তাটা রেডি করে দিতে হয়, তারপর উনি উঠে গোসল সেরে বেরিয়ে যান খাওয়া দাওয়া শেষ করে। তারপর উনি বেরিয়ে যাবার পরই কিন্তু আমি এখানে উপর থেকে আবারও ঝাড়ু দিই, নাস্তার আগে কিন্তু আমি শুধু ঘরটা ঝাড়ু দিই, কারণ দালানের মধ্যে হাজব্যান্ডের গাড়িটা থাকে, সে কারণে দালানটা ঝাড় দিই না। উনি যখন গাড়ি নিয়ে চলে যান আবারও এই যে ঘর বারান্দা সব কিছু আবারও ভালোভাবে ঝাড় দেবো, তো একটা কাজ কতবার করে করতে যাবো ছোটো বাচ্চা নিয়ে, তাই বুদ্ধি করে কাজটা করার চেষ্টা করি যাতে নিজের পরিশ্রম আর সাথে সময় দুটোই যেন বেঁচে যায়।
তো ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি সেটা কতটা পরিমাণে সত্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যে পৃথিবীতে সব মানুষকে কিন্তু আমি কথাটা বলিনি, কিছু সংখ্যক মানুষ আছে যাদেরকে তুমি 99 দিনই যদি উপকার করতে পার মানে করতে পারো তাহলে ভালো, আর যদি একটা দিন যদি তুমি সেই কোনো কিছু উপকার যদি তোমাকে এসে বলে তুমি যদি বারণ করে দাও বা তুমি কোনো কারণে হয়তো তুমি পারছো না তাই তুমি বারণ করে দিচ্ছ বা মানা করে দিচ্ছ বা সেই উপকারটা করতে হয়তো পারলে না, তাহলে তার কাছে সেই একটা দিনই মনে থেকে যাবে যে আমার উপকার করো না। কিন্তু বাকি যে তুমি উপকারগুলো করেছো সেগুলো কিন্তু তার মনেই থাকবে না, যেন তুমি কিছু কোনোদিন করোই নি। তো এরকম অনেক সংখ্যক মানুষ আছে যাদের মুখোমুখি হয়তো তোমাদের কিছু মানে পড়তে হবে বা তোমরা বুঝতে পারছো, তাই তোমরা যদি বুঝতে পারো এরকম সংখ্যক মানুষ তোমাদের চারিপাশে বা আশেপাশে একটাও আছে তাহলে বলবো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ এই সমস্ত মানুষেরা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। তো সেই কারণেই বললাম, কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে কথাটা বললাম। তো আমি যে ক্ষত বিক্ষতভাবে বুকে কষ্ট পেয়েছি সেটা চাই না যে আমার থেকে আমার দিদি বোনেরাও পাক, তাই তোমাদেরকে বললাম যে তোমরা যদি কখনও বুঝতে পারো যে এরকম ধরনের মানুষ তোমাদের আশেপাশে বা চারিপাশে এক পিসও আছে তোমরা তাদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে, তোমার মাথার মধ্যে কোনো টেনশন হেডিকও থাকবে না যে আমি একদিন উপকার করলাম না বলে আমার সাথে এরকম করছে মানে কি এমন একটা মানুষ রে বাবা। তো সে কারণে বলবে এরকম মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করো। একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচা পোঁচাটা কমপ্লিট করে নিয়ে তারপরে চলে যাব আমি রান্নাঘরে রান্নার জন্য। তো কালকেরে তো হাজবেন্ড সবজি নিয়ে এসেছিলেন যেগুলো তো আমি বাস্কেটে রেখেই দিয়েছিলাম তোমরা দেখেছো, তো সেখান থেকেই কিছুটা পরিমাণে পটল আর কিছুটা আমি কড়াই নিয়ে নিচ্ছি, বা ফ্রিজের মধ্যে বড় সাইজের মাছ রয়েছে কাতলা মাছ, তো সেই মাছ দিয়েই সবজিটা রান্না করব, ধনে পাতা ছিল তো সব কিছু দিয়ে ভালোভাবে আর কি তরকারিটা একটা তরকারি করে নেব, যেহেতু হাজবেন্ড তো দুপুরে খাবেন না, শুধু অনেক কিছু রান্না করার কোনো দরকার নেই, আমি নিজেও খুব একটা বেশি তরি তরকারি খেতে পছন্দ করি না যে বেশি হিজে ভিজে রান্না করবো আর বেশি বেশি করে খাবো, আমি না একদমই বেশি তরি তরকারি খেতে পছন্দ করি না, তাই অল্প স্বল্প রান্না করবো যেন আর কি তরকারি বেঁচে না যায়, আবার বাসি তরকারি খেলেও অ্যাসিডিটি গ্যাসের সমস্যা হয় না সেই কারণে। তো যাই হোক, এখানে যা রান্না করবো সেই রান্নার অনুযায়ী আমি বার করে নিলাম, নিয়ে এবারে চলে যাব সোজা রান্নাঘরে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো সবজি কাটতে কাটতে আমার কিছু মিষ্টি দিদি বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। তো গত ভিডিওতে আশুরা খাতুন দিদি ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম দিদি ভাই, দিদি তুমি বাটার মেলায় যাও, আমি অনেক বছর আগে গিয়েছিলাম বিয়ের আগে, তো উনি কিন্তু এটা জানতে চেয়েছেন আর উনি সালাম দিয়েছেন, তো সব থেকে প্রথমে বলি ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই। তো আমিও কিন্তু বিয়ের আগেই বাটার মেলায় গিয়েছিলাম, আমি আগে যেতাম অবশ্যই যেতাম, দুবার তিনবার করে যেতাম বিয়ের আগে, আর বিয়ের পরে যেহেতু লকডাউন পড়ে গেল তারপরেই তো বাটার মেলায় নানান রকমের সমস্যা ঝুটঝামেলা যে কারণে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তবে এবছর ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কতটুকু কী হয়, যদি যাই তোমাদের সাথে তো সেই ব্লগ শেয়ার করব। তো ইচ্ছা আছে এবছর মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে তো অবশ্যই যাবার দিদিদের সঙ্গে নিয়ে, তো গেলে তোমাদের সাথে অবশ্যই সেই ব্লগ শেয়ার করব, আর দেখা যাক কতদূর কী হয়। তো তুমি যে আমাকে কথাটা বললে বা জানালে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমার জন্য অনেক দেওয়া আর অনেক ভালোবাসা রইল। সুখ দুঃখের সংসার দিদি ভাই, তারপরে হচ্ছে মারজানস মম কিচেন দিদি ভাই, একবাল মোল্লা আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন, সোনাই অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন, রাশিকুল আইডি থেকে দিদি ভাই বলেছেন, মানে ওনারা সবাই আর কি আমি যে কথাটা আগে ব্লগে বলেছিলাম সেগুলো সবগুলোই মানে 100% সত্য, সেই হিসেবে ওনারা কমেন্ট করেছেন, তো তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল।
জামালউদ্দিন মণ্ডল আইডি থেকে এক দিদিভাই বলেছেন, আমার নামটা নিও, আমি তোমার রোজ ভিডিও দেখি, আমার নাম নিহান। তো নিহান, তোমার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তারপরে হচ্ছে তোমার সুরাইয়ার রান্নাঘর অ্যান্ড লাইফ, তো তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। শম্পা কিচেন আইডি থেকে দিদিভাই বলেছে, তো খুব 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 সুন্দর ভিডিও, কথাগুলো ঠিক বলেছেন, তো অনেক ধন্যবাদ গো। আর তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল, আর সেই সাথে অনেক দোয়া রইল, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্টের জন্যই কিন্তু আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো এখানে কিন্তু বড় সাইজে যখনই আমি মাছ ভাজা করি তখন কি করি বলতো, মাছের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তো আমরা প্রত্যেকেই ভেজে থাকি, তারপরে এর মধ্যে আমি একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিই, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, সাথে একটু লেবুর রস দিয়ে দিই, তাহলে কখনোই এর মধ্যে থেকে আসতে কোনো গন্ধ আসবে না। তোমার যদি মনে হয়ে থাকে যে কোনো মাছ তুমি যখন ভাজছো তারপরেও যদি তোমার মনে হয় যে সেটা থেকে আসতে গন্ধ বেরোতে পারে, মাছটা গন্ধ লাগছে, তাহলে তোমরা চেষ্টা করবে মাছ ভাজার আগে এর মধ্যে কিন্তু লেবুর রস দিয়ে দিতে, এতে আঁশটে গন্ধ তো হবেই না, আর সেই সাথে মাছের কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু আগের দিন এই কড়াইয়ের মধ্যে তেল করলা যে ভাজা করেছিলাম, তারপর রাত্রেবেলা ডিম ভাজা করেছিলাম, তাই কড়াইটা ধুইনি, তো এর মধ্যেই আমি মাছটা ভেজে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু সবজিটা প্রেশার কুকারের মধ্যে চচ্চড়ি করে নেবো, কিন্তু নর্মালি যেভাবে চচ্চড়ি করে থাকি, করে নিয়ে তারপর ওটাকে হাঁড়িতে ঢেলে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে বুদ্ধি করে কাজ করি যাতে নিজেরও সংসারের একটু আয় উন্নতি হয়। প্রেশার কুকারের মধ্যে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, স্পেশালি সবজি টবজি যদি সিদ্ধ করার ব্যাপার থাকে, সে কারণে কিন্তু আমি সব সময় প্রেশার কুকারে রান্না করি, এত তাড়াতাড়ি হয়ে যায় ধারণা করা যায় না, সেই সাথে টেস্টও ভালো হয়, যে শুধু রান্নাটা তাড়াতাড়ি হয় এমনটা কিন্তু নয়, টেস্টটাও কিন্তু দারুণ আসে। তো যাই হোক, এখানে মাছটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি, নিয়ে প্রেশার কুকারের মধ্যে তরকারিটা বসিয়ে দেব, আর অলরেডি আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকালে কিন্তু গ্যাস ওভেনটা একদমই ভালো নোংরা পড়েনি, সকালবেলা দিয়ে কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম, মানে মাজনে দিয়ে ধুয়ে, এইভাবে আমি মেজে থাকি, সকালবেলাই করেছিলাম নাস্তা শেষ করার পর থালা বাটি ধোয়ার সময়, তাই আজকালে কিন্তু গ্যাস ওভেনটা একদমই চকচক করছে, তাই এখন আর কিছু করব না, জাস্ট একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যে তেলগুলো হালকা একটু তেল ছিটিয়েছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকালে কিন্তু আমার গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়নি, তাই হালকা পাতলা করেই আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, আর প্রেশার কুকারের মধ্যে আমার তরকারিটা অলরেডি হচ্ছে। তো ওটা যখন আমি চারটে সিটি দিয়ে নেবো তাহলে তো আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে, হাঁড়ির মধ্যে ঢেলে মাছের সাথে ধনে পাতা দিয়ে আমি ফুটিয়ে নেবো। যাই হোক, রান্নাবান্না শেষ করে গোসল করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে আজকের ভিডিওটা শেষ করব। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।